জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাটা। সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে জলদস্যুদের কবলে পড়লেন একদল মৌলে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পীরখালী জঙ্গল লাগোয়া কাঁটা গাজাখালী এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই মৌলেদের দলে থাকা 11 জন মৌলে। মঙ্গলবার আহতদের উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পরে 3 জনের অবস্থার অবনতি হলে তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা তদন্ত শুরু করেন। মঙ্গলবার দিনভর সুন্দরবনের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়েও জলদস্যুদের কোনো খোঁজ মেলেনি বলেই দাবি বন দপ্তরের কর্মীদের। ঘটনার কথা স্বীকার করেছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু। তবে এই মৌলেরা যাদের হাতে আক্রান্ত হয়েছেন তারা আদৌ জলদস্যু কিনা বা বাংলাদেশি জলদস্যু কিনা সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সুন্দরবনের নদীপথে আরও বেশি করে নজরদারি বাড়ানো হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। আপনারা কি জঙ্গলে মধু ভাঙতে পেরেছিলেন? সে মধুগুলো আমাদের মানে সুন্দরবনে সজনাখালী অফিসে মধু কালেকশন করতে যাবো বলে ওখান থেকে পারমিশন নিয়ে 8 তারিখে আমরা রওনা হই। রওনা হয়ে ওখান থেকে পীরখালি ব্লক দিয়ে মধু কালেকশন করতে করতে দাঁড়া এক মিনিট মধু কালেকশন করতে করতে গিয়েছি। যেতে যেতে মানে গতকাল রাত্রে সোমবার মানে গতকাল সোমবার রাত্রে রাত আনুমানিক 11:30 দিকে আমরা সব খেয়ে ঘুমিয়ে আছি এ মতো অবস্থায়। নদী খাড়িতেই শুয়েছিলাম? হ্যাঁ, নদী বড় নদীতে শুয়েছিলাম, গাজীখালী 5-এর ব্লকের পাশে একটা খাড়ির পাশে। আর রাত্রে আনুমানিক 11:30 দিকে এসে ওই দুখানা নৌকা পাশাপাশি এসে ওরা আপনাদের ঘিরে ধরে। হ্যাঁ, ঘিরে ধরে ধরে এক নৌকা 8-9 জন করে আছে, ওরা লাঠি চার্জ করে, লাঠি চার্জ, তারপরে ওই লোহার বন্দুক উঁচু করে মারধর করে। হ্যাঁ, প্রচুর মারধর করে, মারধর করে তারপর মধু টুকুগুলো নিয়ে চলে যায়। কত ছিল? 3-4 কুইন্টাল মধু ছিল। তারপর মোবাইল টোবাইল ছিল, রেডিও, মানে আপনাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যায়, নিয়ে চলে যায়। তারপরে ওরা আপনারা ওখান থেকে ফিরে ওখান থেকে নিয়ে ধরে একদম খালে লাগায় নিয়ে চলে যায়। গিয়ে ওখানে রেখে সমস্ত মধুগুলো ওরা নিয়ে নিল, আমাদের ডাঙার হালগুলো সব কেটে ফেলে দিল, মানে নিয়ে ওরা চলে আসলো। এসে বললো তোমরা এখানে থাকো, সকালবেলা জোয়ার আসলে যাবে, আমাদের ডাঙায় রেখে দিল। ওইখানে জোয়ার হলো, রাত্রে সকালে জোয়ার হলো, হলে আমরা ওখান থেকে মোটামুটি ওই একটা পাল টাইপের হাওয়া বাঁধানো পাল ছিল, আর ডাঁড় টাঁড় তো ছিল না, একটা ডাঁড় কোনোরকম তক্তা দিয়ে একটা গাছ বেঁধে আর ওখান থেকে এসে পীরখালী ফরেস্ট ডিপার্টমেন্টকে জানালাম যে স্যার আমাদের এই অবস্থায়, আমরা আমাদের শুভ অবস্থা। ওরা আবার ট্রেনে নিয়ে এসে বাড়িতে বললো যে আগে ট্রিটমেন্ট করো, তারপরে দেখছি। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।